তো বন্ধুরা আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে কি, আজকে এই প্লট সুইচ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্লট সুইচটা আছে, এই প্লট সুইচটা এই কানেকশন করে দিতে হইব। প্রবাসী ভাই কিনছে। বিষয়টা হচ্ছে কিছুদিন পর পর আমি এইরকম একটা ঝামেলার মধ্যে পড়ি, কারণ এইগুলো মালামাল আমার না, আর আমি এটি বেচিও না। তো অনেকেই কয় ভাই আমার একটা লাগবো লাগবো দেখে কিনে দিছি। ঠিক আছে, এই যে এন্ড্রিলি কন্ট্রাক্ট, এই যে নামটা তো এদেশে এন্ড্রিলিস ম্যাগনেটিং কন্ট্রাক্ট, এই হচ্ছে তার প্যাকেট, এই হচ্ছে প্যাকেটটা। তো এটাই এক গোড়া থেকে দুই গোড়া মোটর আছে, এই ম্যাগনেটিং কন্ট্রাক্ট হিসেবে ব্যবহার করা যাবে। এক গোড়া দুই গোড়া মোটর চালাইলে ম্যাগনেটিং কন্ট্রাক্ট হিসেবে ব্যবহার করা যাবে। আর এই যে প্লাগ সুইচটা আছে, এটা কিন্তু গ্যারেন্টি আছে, এই যে গ্যারেন্টি, এই যে এন্ড্রিলি কন্ট্রাক্টের গ্যারেন্টি, আর এই যে প্লাগ সুইচের এটা হচ্ছে গ্যারেন্টি কার্ড, দুইটাই এক বছর, 1 ইয়ার্স গ্যারেন্টি। এই যে 1 ইয়ার্স গ্যারেন্টি দেখছেন। আর এই মাল গুলা এগুলো 400 450 পাওয়া যায়, গ্যারেন্টির মালটা কিনাই পরে 1000 টাকা। ঠিক আছে, এটা এই কন্ট্রাক্টও আপনার এই এন্ড্রিলি কোম্পানি ছাড়া হলে এগুলা 400 450 600 বিভিন্ন রেটের পাওয়া যায়। এই মালটা কিনা করছে আপনার এই দুইটাই 2200 টাকা দিছি, শুধু এইটা আর এটা, এই দুইটাই 2200 টাকা কিনে দিছি, দোকানদার এই টাকা দিলাম আর কি। তো এখন বিষয়টা হচ্ছে, এটা হাতে পাওয়ার পরে আমরা এইরকম ভাবে এটাকে ঢুকাইতে পারি, এদিকে এটাকে ঢুকাবেন, সরাসরি ঢুকাবেন, খুব টাইট লাগবে। ঢুকানোর পরে এটা আপনার এই যে এটা রয়েছে, এটা 1 ফুটের মতো রাখবেন, যে 1 ফুট বা 18 ইঞ্চির মতো থাকবে। রাখার পরে এটা যেহেতু এখানে 18 ইঞ্চির মতো থাকবে, এটা যাতে ভিতরের দিকে নড়াচড়া না করে, তার জন্য এদিকে ইচ্ছা করলে টেপ মেরে দিতে পারেন, এমনিও নড়ে না, টেপ মেরে দিতে পারেন, টাই মেরে দিতে পারেন, যাই করেন তাই দিলেই হবে। আমরা সুপারস্টার একটা অস্টিক মেরে দিলাম, এই যে এখন এই পাশে একটা টেপ মেরে দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নাই, এটা টাইট হয়ে থাকবে, এটা দিলে লড়াচড়াটা করতো না আপনি। এখন এটা কাজ করে কিনা এটা সিরিজ লাইন দিয়ে চেক করতে পারেন। এই মুহূর্তে কারেন্ট নেই দাদা, কারেন্ট নেই, সোলার ও সাথে এমন চাচ্ছে না, এখন পরন্ত বিকেল রোজার দিন, ভালো লাগতেছে না। তো এটা এই মিটার দিয়েও চেক করতে পারেন, অনেক সময় তো সব সিরিজ লাইন দিয়ে দেখাইছি, চিন্তা করলাম যে মিটার দিয়ে একটু দেখাই এগুলো ঠিক আছে কিনা। মিটার দিয়ে দেখানোর জন্য আপনার এখানে এই যে এই হরনটা টু এখানে আনতে হইব, এখানে আনলাম, আনার পরে মনে করেন এই ম্যাগনেটিং কন্ট্রাক্ট চেক করতে পারেন। এটা দিয়ে যদি এটার মধ্যে আমরা ধরি, ধরার পরে কোনো সাউন্ড টাউন্ড নাই, মানে কানেকশন এই মুহূর্তে নাই, ঠিক আছে, আমরা যদি এইরকম ধরে কি দিই লাইন পাইছে, কি দিলে একটা হরনের আওয়াজ হয়, দেখুন একটা এলার্ম বাজে, কন্ট্রাক্টটা ধরলেই শুধু এলার্ম বাজবে। এলার্ম বাজে, তাইলে কন্ট্রাক্ট যখন ধরবে তো সাইডটাই এইটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, যেহেতু ম্যাগনেটিং কন্ট্রাক্ট সাবমার্সিবল মোটরে টাঙ্কি অটোর জন্য দেওয়া হয়। কেন এটা বিশেষ করে আমরা এই যে প্লট সুইচটা, এই প্লট সুইচটা তো সুইচ হিসেবে ব্যবহার হয়, এটা যখন এইভাবে বারবার সুইচটা দিবে বন্ধ করবে দূর দিবে বন্ধ করবে, তখন কিন্তু এটা প্লটটা কেটে যায়। ওয়াটার কন্ট্রোলার যে ভিতরে একটা সুইচ আছে, দেখেন শব্দ হবে, এটা কাইটে যায়, যার কারণে এই কন্ট্রাক্টটা যদি দিয়ে দেওয়া হয়, ম্যাগনেটিং কন্ট্রাক্টটা যদি দিয়ে দেওয়া হয়, এটার সাথে কন্ট্রাক্টটার উপরে প্রেশারটা পড়বে মোটরটা চালানোর জন্য। তো আমরা এটাকে চেক করি, চেক দিই আগে যে কোন সাইজ সাইডে এটা ইয়া হয় আপনার চালু হয়, করে তাহলে যখন পানি না থাকবে তখন কিন্তু মোটর এটা ধরছে, দেখেন বন্ধ, এটি ঠিক আছে,
যখন পানি থাকবে না এটা তো শুয়ে পড়ে থাকবে, তখন মোটরটা রান হবে, যখন পানি থাকবে অস্তে অস্তে গড়তে থাকবে, তো গড়তে থাকবে, এটা যখন এইভাবে কারেন্ট বন্ধ হয়ে গেছে। তো এই হচ্ছে তার কারিকুলাম এখন এটা সে কানেকশন করে দেওয়ার পালা। তো এই ভিডিওটা দেখে যারা যিনি ইলেকট্রিশিয়ান ভাই তিনি এটা কাজটা করবেন। তো আপনার এটা যেখানে স্থাপন করবেন তার থেকে আপনার এই যে ট্যাঙ্কির যেখানে ছাদে ট্যাঙ্কি আছে এরকম ফ্লেক্সিবল তার দিয়ে, যেটা এটা হচ্ছে আপনার আপনার ফলি কেবল বা সিটিজেন কেবল বা ভিআরপি কেবল, এগুলো ভালো মানের যে কেবল গুলো আছে, ভালো মানের কেবল যেটা ব্র্যান্ড কোম্পানি গুলিস্তানের তার নয় ওইগুলা, এই যে দেখেন ভালো মানের কেবলের ESQ তো ওইগুলা, এরপরে বিজলি কেবল, এই ভালো মানের কেবল এগুলা টুইন কোর কিনবেন। ঠিক আছে, এই তারটা যেটা আছে এখানে 1476 1476 তার, এই যে 1476 তার, এই যে 1476 তার, 1476 তার কিনবেন। কেনার পরে যেটা করবেন এই যে এই মানে এই কারণে এভাবে লাগাইয়া এখানে এটা লাগাইয়া আপনি করবেন কি, যত দূরে ট্যাঙ্কি আছে তত দূরে বলায় নেবেন। তো এখন আমরা এই পাশে যদি A1 এ যদি আমাদের ইন করি, এখানে A1 A2 দুইটাই কিন্তু আপনার ম্যাগনেটিক কোটাকের কয়েল, সেগুলো এই দিক দিয়েও কিন্তু এটারে লাইন দিতে পারি, আবার ওই দিক দিয়েও দিতে পারি, এদিকে ধরে আবার কিন্তু এই পাশেও ধরে, যেহেতু এই পাশেই ধরবে আর এই পাশেই কাজটা করবো, এই এক পাশেই দেখা এলেই। সর্বপ্রথম আমাদের এই যে কয়েলটা কয়েল নম্বর 1 আমরা এই পাশে আর এই পাশে দিব, এই তিনটা কয়েল হচ্ছে ভালো মানের, এটা এটা দিব আর এটা দিব, তিনটা দেখেন তিনটা টার্মিনাল খুব হেভি। ঠিক আছে, আর তিনটা টার্মিনাল খুব লো, এই যে দেখেন এখানে এই তিনটা টার্মিনাল হেভি, তো এই তিনটা টার্মিনাল প্রথম টার্মিনালটাই আমরা ইয়া করব। প্রথম টার্মিনালটা যদি ইয়া করি তো প্রথম টার্মিনালটা এটা হবে আমার এইখানে ইনপুট নিউট্রাল ইন করব, মানে নিউট্রাল ইন করব, প্রথম আমাদের নিউট্রাল ইন করার জন্য ড্রাইভার গেল কোথায়, নিউট্রাল ইন করব এই দিন, সেই সাথে আমাদের যে কয়েলের আছে কয়েলের নিউট্রালটা ইন করে ফেলবো, ওই যে টর্চ সুইচের ধরে না এই যে দোস্ত কয়েলের এটা এটা তারটা আপনার যত বড় লাগে এই তারটা এখানে জয়েন দিয়া এইসব তার দিয়া জয়েন দিয়া লয়ে যাবেন আর কি। এই যে দিলাম এটা একটা টাইট করে দেই, খুললে না ভাই, এরপরে এই সাইডটা আমরা ইনপুট করতেছি আমাদের এই যে নিউট্রাল লাইনটা আমরা ইনপুট করে দিই, নিউট্রাল লাইনটা ইনপুট করে দিই, এভাবে এটার সাথে মুচড়া দিয়ে দিতারেন খুব ভালো হয়, মুচড় দিয়ে দিলে অত্যন্ত ভালোই হয়, খারাপ হবে না। এটার সাথে এইভাবে দিয়ে দিবেন, এটা হচ্ছে ইনপুট, মোটরের ইনপুট লাইন ইন করতেছি, মানে কারেন্টের মেইন লাইনটা ইন করতেছি, এই যে মেইন লাইন নিউট্রাল ইন করলাম, নিউট্রালের সাথে এটার সাথে এটারে কানেকশন করে দিলাম। এখন এই তারটা তো ছাদে যাবে এটা সহ, তো এনে জয়েন দিয়ে আপনার তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা সাততলা দশতলার উপরে এটা লয়ে যেতে পারেন, এইসব তার দিয়ে টুইন কোর তার দিয়ে অবশ্যই লাইনটা নিউট্রাল দিয়ে করবেন, এই যে লাইনটা নিউট্রাল, নিউট্রাল এই প্লট সুইচ ট্যাঙ্কিতে যেটা যাবে এটা নিউট্রাল, এই যে নিউট্রাল হয়েছে। এখন ফেজ কারেন্ট ইন করব, ফেজ কারেন্ট যদি ইন করি তাহলে আমাদের একটা লাল তার লাগবে, এই যে লাল তার, তো লাল তার দেওয়ার পরে এখন আরেকটা কাজ আছে, ফেজ কারেন্টের সাথে আপনি একটা ব্যাট সুইচ, এটা হচ্ছে সুপারস্টারের ব্যাট সুইচ, ভালো মানের ব্যাট সুইচ দিবেন, এই যে বকর চক্কর দাদাই বানাইছে দিদি বেচছে এরকম যদি ব্যাট সুইচ দেন তাহলে তো হইলো না, ভালো মানের ব্যাট সুইচ দিবেন কেন, কারণ সবসময় মোটরটা কারেন্ট যদি থাকে তাহলে সবসময় রান হয়ে টাঙ্কিটা ভরা থাকবে, ব্যাট সুইচটা দিলে অনেক সময় যদি ট্যাঙ্ক পরিষ্কার করতে হয় পানি ট্যাঙ্ক, ব্যাট সুইচটা অফ করে দিলে, ব্যাট সুইচটা অফ করে দিলে এখানে কয়েলে আর কারেন্ট পাবে না, এটা হচ্ছে আরেকটা কয়েল। ঠিক আছে, আমরা যদি এখানে আমরা একটা বাদ দিয়ে ইন করি তাহলে একটু স্পেস থাকে ভালো, সোজা সোজা কানেকশন
যে এই পাশে গেল হয়ে গেছে, আর এইটা দুইটা হচ্ছে, এই দুইটা হচ্ছে কারেন্টের ইনপুট, একটা নিউট্রাল একটা ফেজ। আমার এভাবে যেটা লাগানো ইচ্ছা করলে আপনারা এনো জয়েন দিয়ে নিতে পারেন, আর এটা লাগানো থাকবেই, শুধু এটা এটা বড় এটা বড় করে আপনি সাদে লয়ে যাবেন, আর কোনো কিছু করতে হবে না। এখন এটা দিলাম, এই কয়েল ফেজ আরেকটা কয়েল এক টু এর মধ্যে দিয়ে দিলাম, এটা লাগানো, এটা ওয়ালিয়াম হয়ে লাগাতে পারেন, লাগাই দিয়ে যদি এটা ঝুলে থাকে ব্যাট সুইচ দিতে পারেন, যে কোনো এটা ব্যাট সুইচটা দেওয়া ঝুলে থাকলে এদিক দিয়ে ঘুরাই দিয়ে দিবেন, এভাবে কাছাকাছি থাকবো ব্যাট সুইচটা। এখন মনে করেন ব্যাট সুইচটা দিলে উপকারটা কি হয়, আর এই যে সেটা বলতেছি, এটা ইন যেহেতু করছি আমাদের আউটলাইনটা করে দিই, এটা হচ্ছে আউটলাইন, ঠিক আছে, এই লাইনটা আউটলাইন, যেহেতু আমরা এই এক নম্বর চ্যানেল দিয়ে করছি। হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমরা এটা আউট করে এই এই চ্যানেল দিয়ে আমরা ইন করছি, এই চ্যানেল দিয়ে আমরা আউট করে দিলাম। হিসাব তার কাজ শেষ, এতটুকু হয়েছে কাজ, এই যে আউটলাইন আর ইনলাইন। এখন আরো একটা, এখন যেহেতু মোটর ওটু করা হইলো, যেহেতু মোটরটা ওটু করা হইলো, এখন এমনও তো হতে পারে যে এখন কারেন্টের ভোল্ট কম, তো সেক্ষেত্রে এখন আমি মোটরটা ছাড়তে চাচ্ছি না, তো সেক্ষেত্রে সুইচটা অফ করে দিবেন, ঝামেলা শেষ, সুইচটা অফ করে দিবেন। এটা কখনো অটোমেটিক হইতো না, কারণ এইখান থেকে এইখানে কয়েলে কারেন্ট যেহেতু আসবে না, তাহলে এটা ধরবে না, এটা যদি না ধরে এই পাশ থেকে এই পাশে কারেন্ট মোটরে যাবে না, এই হলো কাজ। এখন ইনপুট আর আউটপুট ওনাদেরকে একটু ইয়া করে দেওয়া লাগবে, মোটর ইনলাইন আর আউটলাইন, তো এটাই একটু ইয়া করে দিই, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, ভালো থাকবেন, ওই ঘরে বসেন গা, আইতাছি। ঠিক আছে, ওনাদেরকে বোঝাই দেয় যিনি টেকনিশিয়ান, হয়তো ওনার ইয়াও থাক, নলেজ এতটা নাও থাকতে পারে, ভিডিওটা করে দিছি ওনাকে বোঝাবো। মোটর লাইন ইন, এটা হচ্ছে মোটর লাইন ইন, আমরা এখানে দিয়ে দিই, এই যে মোটর লাইন এই পাশেই মোটর লাইন ইন, এটা কস্টিপটা খুলে তুমি দেখবে যে মোটর লাইন ইন। অনেক সময় অনেক সব টেকনিশিয়ান তো সমান না, বুঝ, অনেকের সব মাথা বুঝেও না, মোটর লাইন আউট দিয়ে দিলাম ওনাদের সাথে, বুঝে নেবেন। আমার জাস্ট বিষয়টা হচ্ছে একটা মানুষের উপকার পাওয়াটা এসে কথা, আর তেমন কোনো কথা না, এই হলো কাজ। তো এই ভেন্দে মোটর লাইন ইন হইব, আর এখান দিয়ে মোটর সাবমার্সিবল কোন পাম্প মোটর কোন যেটা মন চাই, এখন এটা এক গোটা থেকে দুই গোটা মোটরে ইন আউট হবে, এই হচ্ছে কানেকশন। আমরা এটাকে কুরিয়ার সার্ভিস করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো এটা কিনাই ফোর্সে 500 টাকা, উনি 3,060 টাকা পাঠাইছে, 500 টাকা আমার দিছে বাজার সদাই করে খাওয়ার জন্য, আর এনে গাড়ি ভাড়া লাগবে, কুরিয়ার করা লাগবে, কুরিয়ার করলে হয়তো 150-200 নিবে, গাড়ি ভাড়া 20-40-50-100 টাকা লাগে, রিক্সা রিক্সা দিয়ে গেলে এলো হিসাব কিতাব। তো আজকের মতন ভিডিওটা আপনাদের লং করতে চাই না, অফ করে দিলাম, ভালো থাকবেন, আমার দোয়া করবেন আমার জন্য, যাতে আমার কাছে কেউ এগুলো কিনতে চাইেন না, কারণ আমি এগুলো বেশি না, যারা মনে করেন যে পায় না এলাকা, তাদের রিকোয়েস্টের মাধ্যমে আমি এই ভিডিওটা তৈরি করছি, বা আর ভিডিওটা তৈরি করছি উনি এটা লাগানোর জন্য, আর বিশেষ করে
বিশেষ করে এটা ইয়ার জন্য এই কার্টন মারন দিতাম না, এই গ্যারেন্টি কার্ডটা দিয়ে দিই, কার্টন দিলে জাগা হইতো না এটা দিচ্ছে। আমি এগুলো মাল বেশি না, আমি জাস্ট দোকান থেকে কিনে আনছি, আইনে এটার কানেকশন করে পাঠাই দিলাম। বাইশটা দিয়ে কিনছি, আপনারা এলাকা থেকে জার্জির এলাকা থেকে কিনবেন, কিনে কিনে আপনারা এই কাজটা দেখে দেখে কাজ করবেন, এই হচ্ছে আমার প্রত্যাশা। এই আমার এই মালগুলো আমার ব্যক্তিগত না, এটা কিনা বাজার থেকে কিনে আছি। এই হচ্ছে, ভিডিও শেষ করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।